করোনার পর এবার মাঙ্কিপক্সের ভয়াবহ চ্যালেঞ্জের মুখে বিশ্ব। সতর্কতা WHO-র মোকাবেলায় বিশ্বকে প্রস্তুত হওয়ার আহ্বান ইউরোপের রোগ প্রতিরোধ সংস্থার। ভারতের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বন্যার অবনতি, ডুবে আছে গ্রামের পর গ্রাম। অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে হাজারো মানুষ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24 জনে। অর্থ পাচার কাণ্ডে আলোচিত পিকে হালদারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য, দাবি ভারতীয় গোয়েন্দাদের দেশে ফেরানো সম্ভব বলছেন আইনজীবীরা। শ্রীলঙ্কায় ওষুধের তীব্র সংকট, হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবাও বন্ধ। জ্বালানির অভাবে গাড়ি না চলায় দীর্ঘ পথ পায়ে হেঁটেই পরীক্ষা কেন্দ্র শিক্ষার্থীরা। এবং যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিয়েভকে সহায়তার আশ্বাস আরও 20টি দেশের, সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রুশ কর্মকর্তার পদত্যাগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মাঙ্কিপক্সের কারণে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে বিশ্ব, এমন সতর্কবাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভাইরাসটির ধরন বদলের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে বিপুল জনগোষ্ঠীর মধ্যে ছড়ানোর ঝুঁকি কম থাকলেও আগে থেকেই বিশ্ববাসীকে প্রস্তুত থাকার আহ্বান ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা এবং জার্মানির। এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের 21 দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব মুখোমুখি মাঙ্কিপক্স নামের নতুন আতঙ্কে। এরই মধ্যে আফ্রিকার বাইরে আরও 15টি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে অন্তত 80 জনের দেহে ধরা পড়েছে রোগটি। আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে মাঙ্কিপক্স বিশ্ববাসীকে শক্তিশালী এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নতুন এই ভাইরাসটির ধরন বদলানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়েছে WHO। পশ্চিম ও মধ্য আফ্রিকায় ভাইরাসটির ধরন পরিবর্তনের কোনো প্রবণতা দেখা যায়নি বলে সোমবার জানায় সংস্থাটি। We can say that this is a DNA virus. It's one of the mutation rate is much lower than for RNA viruses and so it's a very stable virus. So we don't yet have evidence that there's mutation in the virus itself. এর আগে মাঙ্কিপক্স কোভিড এর মতো সহজে সংক্রমিত হয় না বলে জানান একদল বিজ্ঞানী। তবে বিপুল জনগোষ্ঠীর মাঝে রোগটির ছড়িয়ে পড়ার সংখ্যা কম হলেও আগে থেকেই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা ও জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক বিষয়, যে কারণে এটি অত্যন্ত উদ্বেগের। ভাইরাসটি যেভাবে ছড়াচ্ছে তার মানে এটি পরিবর্তিত হতে পারে, আর তাই আমাদের এখনই দ্রুত সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এদিকে BBC-র এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে এখন পর্যন্ত 21 জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই ইংল্যান্ডের বাসিন্দা। সোমবার স্কটল্যান্ড দেশটিতে প্রথম শনাক্তের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় রোগটিকে বিরল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্তদের কাছাকাছি আসা ব্যক্তিদের 21 দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে বরিস প্রশাসন। অনেকের ক্ষেত্রে স্মলপক্সের টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি। দেশটিতে আরও প্রায় 1,90,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে সংক্রমণ কিছুটা কমে আসায় চীনের সাংহাই শহরে আংশিকভাবে চালু হয়েছে গণপরিবহন। তবে এখনও সবাইকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ বহাল রেখেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্বে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মহামারী এখনও শেষ হয়নি বলে সবাইকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় প্রাণ হারানো শীর্ষ সেনা কর্মকর্তার কফিন নিজ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা কিমের এ বিরল ভিডিও ফুটেজের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। সোমবার এটি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল KRT। রোববার উত্তর কোরিয়ায় আরও প্রায় 1,90,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 67 জনের। এখনও চিকিৎসাধীন 5.5 লাখের বেশি মানুষ। দেশটির করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বাইডেন প্রশাসন সহায়তা দিতে চাইলেও এখনও পিয়ংইয়ংয়ের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে চীনের সাংহাই শহরে করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় আংশিকভাবে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ বহাল রাখা হয়েছে, এখনও শহরের বাসিন্দাদের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গেল কয়েক মাসে বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতি হলেও ধীর গতিতে আবারও বাড়ছে সংক্রমণ। রোববার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, এখনই মহামারী শেষ হয়নি। এ অবস্থায় করোনার সব বিধিনিষেধ তুলে নেয়াকে আত্মঘাতী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও অবনতির দিকে, ডুবে আছে গ্রামের পর গ্রাম। অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন হাজারো বাসিন্দা। প্রতিকূল পরিস্থিতিতেই চলছে ত্রাণ সহায়তার কাজ। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে অব্যাহত রয়েছে তৎপরতা। এদিকে আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। কর্তৃপক্ষ বলছে, বন্যায় এখন পর্যন্ত 22টি জেলার প্রায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, তলিয়ে আছে অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি, বিপর্যস্ত জনজীবন। ভারতের আসাম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। 3টি জেলায় নতুন করে আরও কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় মানবেতর জীবন পার করছেন কয়েক হাজার মানুষ, আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে। প্রতিকূল পরিস্থিতিতেই অসহায়দের ত্রাণ সহায়তায় কাজ করছে বিভিন্ন সংস্থা। কালসে বহুত জায়গা পানি হওয়ায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যার কারণে 22টি জেলার অন্তত 7 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের অধিকাংশই শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 2000-এর বেশি গ্রাম। প্লাবিত হয়েছে 95,000 হেক্টরের মতো ফসলি জমি। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে এখনও কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছোট ছোট নৌকায় করে সরানো হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র। এ পর্যন্ত 24,000-এর বেশি বাসিন্দাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আসামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ও ডিমায় যান চলাচল। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে কলকাতায় গ্রেফতার পিকে হালদারের দ্বিতীয় দফায় 10 দিনের রিমান্ডে চলছে জিজ্ঞাসাবাদ। 27 মে রিমান্ড শেষে তোলা হবে আদালতে। ভারতে পিকে হালদারকে গ্রেফতারের পর থেকে তাকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তবে বাস্তবে তা কতটুকু সম্ভব, কি বলছেন ভারতীয় আইনজীবীরা? বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে এই মুহূর্তে রাত দিন জেরার মুখোমুখি পিকে হালদার। সে সঙ্গে জেরা চলছে তার ভাই প্রাণেশ হালদার, ভাগ্নে স্বপন উত্তম মৈত্র এবং সহযোগী ইমাম হোসেন ওরফে ইমাম হালদারের। ইডি সূত্রে জানা যায়, জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে পিকে হালদারের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি অন্যতম। পুরো ঘটনা খতিয়ে দেখে ইডির গোয়েন্দারা ওই ব্যক্তিকে স্ক্যানারে রেখেছেন। প্রথম দফায় 3 দিন এবং দ্বিতীয় দফায় 10 দিন সহ মোট 13 দিন ইডির রিমান্ডের পর আগামী 27 মে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হবে পিকে হালদার সহ বাকি 6 ব্যক্তিকে। আদালত সূত্রের খবর, তদন্তের স্বার্থে এবার রিমান্ডে না নিয়ে জেল হেফাজতে রেখেই জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে ইডি। এদিকে চলমান আইনি প্রক্রিয়া শেষে বিচার প্রক্রিয়া শুরু হতে দেরি হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন ইডির আইনজীবীরা। মানি লন্ডারিংয়ের একটি মাত্র অভিযোগ হলেও বিচারাধীন বিষয় বলে পিকে হালদারকে দ্রুত বাংলাদেশে ফেরানো চাপ হবে বলে মত সংশ্লিষ্ট আইনজীবীর। তবে দুই দেশের সরকার ইতিবাচক হলে অর্থ পাচারে অভিযুক্তকে বাংলাদেশে ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কোনো ইনভেস্টিগেশন শুরু হয়েছে, সবে ন্যাশনাল স্টেজ অফ ইনভেস্টিগেশনে দাঁড়িয়ে ট্রায়ালের কথা আলোচনাই হওয়া উচিত না। ভারতবর্ষের ধরা পড়া এই বাংলাদেশি ফিগুরেটিভকে বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া যাবে কি না, বা কবে নিয়ে যাওয়া যাবে, কীভাবে নিয়ে যাওয়া যাবে, এগুলো সবই দু দেশের সরকারের মধ্যে আলোচনা সাপেক্ষ। গত 14 মে কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনা থেকে অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে ইডি গোয়েন্দারা। পিকে হালদারের দেশে ফিরে যাওয়ার বিষয়টি আইনি জটিলতায় আটকে যেতে পারে। চলমান তদন্ত প্রক্রিয়ার পরই বিচার পর্ব শুরু হবে, যা খুব সহজেই শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছেন না আইনজীবীরা। তবে সরকারি পর্যায়ে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হলে যে কোনো সময়ই পিকে হালদারকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।
কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়া শ্রীলঙ্কাতে। ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত রোগীরাও ওষুধের অভাবে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। অন্যদিকে জ্বালানির সংকটের কারণে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় আবারও সাহায্যের হাত বাড়ালো প্রতিবেশী দেশ ভারত। শ্রীলঙ্কাকে $200 কোটি মানবিক সহায়তা দেয় মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। খাদ্য ও নিত্যপণ্যের ভয়াবহ সংকটের মধ্যেই জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কাতে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবা নিতে আসা রোগীরা। মিলছে না ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঔষধও, বন্ধ করে দিতে হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ জটিল সব অপারেশনও। সো সামটাইমস ইভেন ইন দ্য মর্নিং উই প্ল্যান ফর মেজর সার্জারিজ হুইচ উই মে নট বি এবল টু ডু ইট অন দ্যাট পার্টিকুলার ডে as it is not there, so it will it's very bad for the cancer patient, because you know if you are in a queue for fuel, ultimately the people will lose the fuel. If they are in the queue for the gas, ultimately they lose the gas. But if patients are on queue for the drugs, they will lose their life. And doctors have the morale to work, serve the people. Healthcare staff is ever ready to deliver their services, but unfortunately the drugs are in shortage and where the healthcare workers are unable to attend to the work. Sri Lankar 80% ওষুধ পণ্যই আমদানি করতে হয়, তবে রিজার্ভে পর্যাপ্ত অর্থ না থাকায় ওষুধ সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। এদিকে সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ের জিসিই পরীক্ষায় 5 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জ্বালানি সংকটের কারণে অনেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এসে পরীক্ষায় অংশ নেন। বিগত 3 দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি লাইনে দাঁড়িয়েছি, যার কারণে আজ আমার ছেলে শান্তিতে পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছে। এদিকে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া দেশটিকে $200 কোটি সমমূল্যের সহায়তা দিয়েছে ভারত। রোববার জরুরি পণ্যবাহী জাহাজে করে গুঁড়া দুধ, চাল ও ঔষধ সহ নানা প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুঃসময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা জানান সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। মৌসুমি সাথী, সময় সংবাদ। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে আবারও জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের জন্য আরও সহায়তার আশ্বাস দিয়েছে 20টি দেশ। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন জাতিসংঘে কর্মরত শীর্ষ এক রুশ কর্মকর্তা। ইউক্রেনের মারিওপোলের বাইরে অবস্থিত একটি সমাধিস্থল এটি। রুশ ইউক্রেন যুদ্ধে হারানো নিজের সন্তানের সমাধি দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন এক মা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে অঞ্চলটিতে। রুশ হামলায় নিহতদের এখানে সমাধিস্থ করা হয়। ইউক্রেনে এখনও থেমে নেই রুশ হামলা। দেশটির লুহান্স ও তোনবাসে অব্যাহত রয়েছে রাশিয়ার সামরিক অভিযান। এর মধ্যেই ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি পার্বত্য অ্যাসল্ট ব্রিগেডের সামরিক সরঞ্জাম ধ্বংস করতেই কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে 4টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাখা এক ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন ভ্লাদিমির পুতিনই রাশিয়ার একমাত্র কর্মকর্তা যার সঙ্গে যুদ্ধবন্ধে তিনি বৈঠকে বসতে আগ্রহী। এ সময় তিনি আবারও রাশিয়ার ওপর তেলসহ আরও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। এদিন ভার্চুয়াল ওই বৈঠকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বের 20টি দেশ। এদিকে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ সেনা ভাদিম শিশিমারিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গেল 28 ফেব্রুয়ারি 62 বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয় 21 বছর বয়সী ভাদিমের বিরুদ্ধে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার রক্তক্ষয়ী বিচারবুদ্ধিহীন ও খামোখা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে রুশ কাউন্সিলর বরিস বন্ডারেভ। ওই কর্মকর্তার বরাতে বিবিসি জানায় গেল ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে যা করছে তার সঙ্গে একমত নন বরিস। কিয়েভের রুশ সামরিক অভিযানকে অপরাধ বলেও আখ্যায়িত করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতির মন্দাভাব ও নানা সমস্যার মধ্যেও সোমবার জার্মান স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বগতি ছিল লক্ষণীয়। শেয়ারের দর বাড়ার মাধ্যমে চলতি গ্রীষ্মে করোনা মহামারীতে থমকে যাওয়া ব্যবসা বাণিজ্য আবারও চাঙা হবে এমন প্রত্যাশা দেশটির ব্যবসায়ীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট।
ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি গেল কয়েকদিন ধরে ইউরোর বিপরীতে ডলারের ঊর্ধ্বগতির কারণে বিশ্বব্যাপী স্থবির হয়ে যাওয়া অর্থনীতি আবারও চাঙা হতে শুরু করেছে। সোমবার ইউরোপের সবচেয়ে বড় শেয়ার মার্কেট জার্মান স্টক এক্সচেঞ্জ ডাক্সে দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দর হঠাৎই বেড়ে যায়। দেশটির ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, গেল দুই বছর ধরে করোনায় থমকে যাওয়া ব্যবসার মন্দভাব কাটিয়ে উঠতে পর্যটন খাতসহ ইস্পাত, জ্বালানি ও শক্তি খাতে জার্মানির অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান সিমেন্স কামেজার বিনিয়োগ ও স্টক এক্সচেঞ্জে শেয়ারের দর বেড়ে যাওয়া জার্মান অর্থনীতির জন্য আশা জাগানিয়া খবর। এই মুহূর্তে সবকিছু নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। সংস্কৃতির বিপর্যয়, বিশ্বব্যাপী মন্দাভাব, মুদ্রাস্ফীতি, ভৌগোলিক রাজনীতিতে সংকট সহ নানা সমস্যায় আমরা জর্জরিত। এমন পরিস্থিতিতেও ডাস্কে শেয়ারের মূল্য বাড়া আমাদের জন্য আশার আলো। প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে মার্কেট চাঙ্গা থাকবে। দেশটির অর্থনীতিবিদরা আরো জানান, বিশ্বায়নের যুগে স্টক এক্সচেঞ্জের দর বাড়া কিংবা কমা স্বাভাবিক বিষয়। তবে সাম্প্রতিক সময়ে চীনে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মার্কেট বন্ধ সহ যুক্তরাষ্ট্রে শিশু খাদ্যের তীব্র সংকটের কারণে শেয়ার বাজারের এই অবস্থা। জার্মানি থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। বেবি ফুডের সংকট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত প্যাকেটজাত বেবি ফর্মুলার খোঁজে এক স্টোর থেকে আরেক স্টোর চষে বেড়াচ্ছেন উদ্বিগ্ন অভিভাবকরা। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শিশু খাদ্য উৎপাদক অ্যাবট নিউট্রিশন তাদের কারখানা বন্ধ করে দেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত অ্যাবট ল্যাবরেটরিজের উৎপাদিত বেবি ফর্মুলা খেয়ে ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ হয় কয়েকটি শিশু। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন। এর পরপরই মিশিগানের ওই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম শিশু খাদ্য উৎপাদনকারী কোম্পানিটি। অ্যাবটের আকস্মিক এই উৎপাদন বন্ধের ঘোষণায় যুক্তরাষ্ট্র জুড়ে শিশু খাদ্যের সংকট তৈরি হয়। দেশটির বেবি ফর্মুলার বাজারের 48% অ্যাবটের দখলে। বন্ধ কারখানা চালু না হওয়ায় সহসাই এই পরিস্থিতির উন্নতির তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বেবি ফর্মুলার উপর নির্ভরশীল শিশুদের মুখে খাবার তুলে দিতে মরিয়া পিতামাতারা ফর্মুলার সাথে অতিরিক্ত পানি মিশিয়ে কিংবা নিজেদের মতো করে ফর্মুলা তৈরি করে শিশুদের খাওয়াচ্ছেন। তবে এই প্রবণতা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স। অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র তাদের শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে কেন, সে প্রশ্ন উঠছে বেবি ফর্মুলার এই সংকটে। মার্কিন কর্তৃপক্ষের পাশাপাশি দায়ী করা হচ্ছে কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানকেও। অ্যাবট নিউট্রিশন, রেকিট বেনকাইজার, নেসলে ইউএসএ এবং পেরিগো মার্কিন শিশুখাদ্যের বাজারে একচেটিয়া কর্তৃত্ব করছে এই চারটি বহুজাতিক প্রতিষ্ঠান। তারাই নিয়ন্ত্রণ করে 90% বেবি ফর্মুলার বাজার। অনেক অঙ্গরাজ্যেই স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা হিসাবে বেবি ফর্মুলার একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাবট। সামনের সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের শিশু খাদ্যের সংকট আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্ধ কারখানায় আগামী 2 সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু হলেও তা ভোক্তাদের হাতে পৌঁছাতে আরও মাস দুয়েক লেগে যেতে পারে বলে জানিয়েছে অ্যাবট। এ অবস্থায় বেবি ফর্মুলার সংকট না কাটা পর্যন্ত 6 মাসের বেশি বয়সী শিশু এবং যেসব শিশুর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বেবি ফর্মুলার ব্যাপারে চিকিৎসকদের কোনো নির্দেশনা নেই, এমন শিশুদের ক্ষেত্রে গরুর দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স। রাইসুল ইসলাম, সময় সংবাদ। তাইওয়ানে চীন হামলা চালালে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টোকিও সফরের দ্বিতীয় দিন সোমবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের মতো তাইওয়ানেও যে কোনো মুহূর্তে চীনের সেনারা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে বেইজিং বলছে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার কোনো অধিকার নেই ওয়াশিংটনের। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুমুল বাগবিতণ্ডার মধ্যেই এশিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দক্ষিণ কোরিয়া সফর শেষে রোববার জাপান পৌঁছান তিনি। ইউক্রেন ও মহামারী করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে ইন্দো প্রশান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যেই মূলত তার এই সফর। 6 দিনের সফরে সোমবার জাপানের প্রধানমন্ত্রী বাইডেনকে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। এ সময় চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা মহামারীর পাশাপাশি তাইওয়ান ইস্যুতে কথা বলে
বলেন তারা। তাইওয়ানে চীনের সেনারা হামলা চালালে যুক্তরাষ্ট্র বসে থাকবে না উল্লেখ করে বেজিং এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন বাইডেন। তিনি বলেন, তাইওয়ানে যে কোনো সামরিক হস্তক্ষেপ গোটা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে। রাশিয়া যেভাবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে, তাইওয়ানের ক্ষেত্রেও একই পরিণতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এক চীনা নীতি বিশ্বাস করে, তবে তার মানে এই নয় তাইওয়ানে চীনের সেনাদের ব্যবহার করার অধিকার রয়েছে। একই দিন টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বৈঠক করেন জো বাইডেন। এদিকে বাইডেনের জাপান সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। অন্যদিকে তাইওয়ান নিয়ে বাইডেনের হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে বলছে, তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার কোনো অধিকার নেই ওয়াশিংটনের। চীনকে মোকাবিলায় জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটের নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সে কারণে বাইডেনের এই সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। বাইডেনের সফরের মধ্যে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়াও শুরু করে চীনের সেনারা। এই অবস্থায় চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। এবার নিউইয়র্ক শহরে চলন্ত ট্রেনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ট্রেনটি স্টেশনে থামার পর পালিয়ে যায় হামলাকারী। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে শহর জুড়ে গুলির ঘটনা বাড়তে থাকায় আতঙ্কে আছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনা ঘটল নিউ ইয়র্কে। রোববার স্থানীয় সময় সকালে শহরের ব্যস্ততম একটি সাবওয়ের চলন্ত ট্রেনে গুলির ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন 48 বছর বয়সী এক ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এই ঘটনার আগে ট্রেনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে দেখা যায় হামলাকারীকে। এক পর্যায়ে বিনা উস্কানিতে এক যাত্রীকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় সে। পরে ক্যানাল স্ট্রিট স্টেশনে ট্রেন থামলে সেখানে নেমে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। At approximately 11:42 a.m., officers responded to a report of a person shot inside of the Canal Street train station, located within the confines of the 5th precinct. Upon arrival, the officers discovered a 48-year-old male with a gunshot wound to his torso. Officers immediately began to render aid and requested EMS. FDNY EMS arrived on the scene and transported the victim to Bellevue Hospital, where he succumbed to his injuries. The preliminary investigation reveals that the 48-year-old man was riding on a Manhattan-bound Q train. এরই মধ্যে সাবওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে গুলির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার শিকাগোতে বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত হন। এই ঘটনায় 1 জনকে আটক করে পুলিশ। আর সবশেষ শনিবার ক্যালিফোর্নিয়ায় একটি পার্টিতে হামলায় আরও 2 জন প্রাণ হারান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে 27 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল 7টায় কিংসফিল্ড শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হঠাৎ করেই বাসটি রাস্তার পাশে উল্টে গেলে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। এদের মধ্যে কেউ গুরুতর আহত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। টানা কয়েকদিন দাবদাহের পর এবার ঝড় ও বৃষ্টির কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। বৈরি আবহাওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। টানা কয়েক সপ্তাহ দাবদাহের পর এবার বৃষ্টির কবলে ভারতের নয়াদিল্লি। সোমবার স্থানীয় সময় সকালে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় ও প্রচণ্ড বজ্রপাতের কবলে পড়েন নগরী। এ সময় সকালে বেশ কয়েক ঘন্টা দিল্লির আশেপাশের এলাকার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস কমে যায় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। তবে ঝড় ও বৃষ্টিতে জলাবদ্ধতায় যানজটে ভোগান্তি হলেও তাপমাত্রা কমায় স্বস্তিতে নগরীর বাসিন্দারা। ফোর্টি টু ফোর্টি ফাইভ চলছে।
গরম থেকে মুক্তি পেলেও ঝড়ের কারণে অন্যরকম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ঝড়ের কারণে গাছপালা ভেঙে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। বৃষ্টির পানিতে রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। যানজট ও বৈরী আবহাওয়ার কারণে ঘরে বসে অফিস করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে দিল্লি এয়ারপোর্টের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে নতুন ফ্লাইটের সময় জানার জন্য ফ্লাইট স্ট্যাটাস চেক করার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দিল্লির পর এবার জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিনের মধ্যে ভারী ও মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এতে কিছুটা গরম থেকে স্বস্তি মিলবে বলেও আশা করা হচ্ছে। আফরিন মৌ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। এক বছরে বিশ্বজুড়ে 10 কোটির বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে এর মধ্যে 2021 সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 9 কোটিরও বেশি। সিরিয়া, সুদান, আফগানিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন দেশে সংঘাতে গত কয়েক বছরে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে দেশান্তরী হতে হয়। চলতি বছরের শুরুতে সেসব দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রুশ ইউক্রেন যুদ্ধ অস্থির করে তুলেছে বিশ্ব পরিস্থিতি। সোমবার UNHCR জানায় ইউক্রেন যুদ্ধের কারণে এরই মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া আফ্রিকার ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, পৃথিবীতে 2021 সালে রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরপরাধ মানুষের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পেছনে যে দ্বন্দ্ব ও সংঘাত রয়েছে তা অবসানে সোচ্চার হতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা গত বছরের শেষ নাগাদ 9 কোটিতে গিয়ে ঠেকেছে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, ইতোমধ্যে 80 লাখ মানুষ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন আর 7 লাখের মতো ইউক্রেন ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইয়েমেনের সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা জানায়, সোমবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের ওই ড্রোনটি ভূপাতিত করে। এক ভিডিওতে দেখা যায় পাইলটবিহীন ড্রোনটি মাটিতে পড়ে আছে। তবে হাউথি বিদ্রোহীদের এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি জোট। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। কান চলচ্চিত্র উৎসবে বিভিন্ন পার্টিতে মেতে ওঠেন তারকারা। এদিন নারী নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গালা ডিনার। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন আল কাসির। সিনেমা প্রেমীদের কাছে বরাবরই উন্মাদনার নাম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সাগরপারের কানে চলছে উৎসবের 75তম আসর। 22 মে ছিল উৎসবের ষষ্ঠ দিন। সাপ্তাহিক ছুটির দিন হয় উৎসব কেন্দ্রে আগতদের ভিড় ছিল কিছুটা কম। তবে এদিন বিভিন্ন পার্টিতে মেতেছিলেন তারকারা। নারী নির্মাতাদের নিয়ে রোববার অনুষ্ঠিত হয়েছে গালা ডিনার। গালা ডিনারে সবার নজর ছিল মার্কিন অভিনেতা ও প্রযোজক ভায়োলা ডেভিসের দিকে। তিনি এবার ওমেন ইন মোশন অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া পার্টিতে ছিলেন রেবেকা হল, কার্লা রুনি, ইসাবেল হুপার্ট, রিজ আহমেদ সহ আরও অনেকে। নারীদের বিনোদন শিল্পে আগ্রহী করতে 2015 সালে চালু করা হয় ওমেন ইন মোশন ফিল্ম অ্যাওয়ার্ড। এর আগে জেন ফান্ডা, গং লি ও সালমা হায়েক এই সম্মাননা পেয়েছিলেন। এদিকে উৎসবের ষষ্ঠ দিনে কানে সবচেয়ে বেশি সিনেমা প্রদর্শিত হয়েছে। ফিমার ফেট টাউসার, মার্সেল, হলি স্পাইডার, ডন জুয়ান সহ মোট 12টি সিনেমা প্রদর্শিত হয়েছে। এছাড়া ট্রায়াঙ্গুলার সেডনেস ও আরএমএন সিনেমা দুটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কানের রেড কার্পেটে এদিন ঘটে যায় ভিন্নধর্মী এক ঘটনা। এদিন রেড কার্পেটে হাঁটেন নারীবাদী সংগঠক লো কলিউজ। ফ্রান্সের পারিবারিক নিপীড়নে প্রাণ হারানো 129 নারীর নাম সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। সিনেমা প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কার হাতে উঠবে স্বর্ণপাম? 75তম কানের এই আয়োজনে স্বর্ণপামের দৌড়ে আছে 21টি সিনেমা, যার মধ্যে 5টি নির্মাণ করেছেন নারী নির্মাতারা।
তবে কার হাতে উঠবে স্বর্ণপাম তা জানতে হলে অপেক্ষা করতে হবে উৎসবের শেষ দিন পর্যন্ত। ফ্রান্সের সাগরপারের কান শহর থেকে আলকাসির সমসংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।